takutnya sangkut ya cepuk deh. Iya, betul ya. Tapi ani, betul. Awas ya. Tapi ini aki kecil. সাতা জানো তো জলের বোতল লাগবে না, যেখানে স্নান করতে যাচ্ছ জল খেয়ে নেবে। মায়ের ছাতা দরকার বোধ হয়। দেখো আর এরা যাচ্ছে স্নান করতে। সবাই ডাবের জল খাবে, তুমি সমুদ্রের জল খাবে। ঠিক আছে, এবার নদীর ধারে সবাই নদীতে স্নান করার জন্য রেডি। আরে এটা কি সমুদ্র, ছোট্ট নদী, এটা একটা ছোট্ট নদী। আমি নদীর ওপারে চলে যাবো সাঁতার কেটে, তোমরা এবারে থাকবে। এগারোটা বাজে, এগারোটার সময় ছিটটা দেখো, আরো আগে দেখো জল কতটা আগে চলে এসেছে। সকালবেলা জল কোথায় ছিল, এখন জলটা দেখো। সবাই পাড়ে বসে আছে, জলটা এখানে আসছে যাচ্ছে। জল পরিমাণ বেড়ে গেছে না, মানা করবে না, পরিমাণ বেড়ে গেছে না। এখানটা বসে থাকবে, জল আসবে আর পা ভিজিয়ে দিয়ে চলে যাবে। জলের পরিমাণটা প্রচুর আছে, সেই জন্য সবাই বসে আছে, নিচে নামতে ভয় পাচ্ছে। এবার প্ল্যানিং চেঞ্জ করে যাওয়া হচ্ছে নিউ দীঘা। যদি ওখানে জলের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে স্নান করবো, নয়তো রিটার্ন এসে আবার বসতে হবে। ঠিক আছে, আর এখানে দেখে নাও কী খাওয়া হচ্ছে। পিয়ার পেয়ারা চাট হচ্ছে, খাবার আগে দেখেন বিড়ালে ঘরটা। কি নাম এটার, নাম কি পিয়ারা, কি পিয়ারা চাট? অবশ্যই পিয়ারা চাট। আর এদিকে কি শশা, তো এটা খেতে খেতেই যাওয়া হবে নিউ দীঘা স্নান করতে। এখানে মা বসে আছে, মায়ের কি টেনশন দেখি, মা কি টেনশন, ঠিক আছে, মা পুরো ঢেকে নিয়েছে নিজেকে।
সকালবেলা ঢেউটা এতটা আসছিল না, এখন যা জোরে ঢেউটা আসছে, অনেকটা জোরে আসছে। আমার বোনের হাজবেন্ড লজ্জাটা মুখ ডাকিয়ে দিচ্ছে, বলছি আমিও ভিডিও করছি। হ্যাঁ, যারা দীঘা ঘুরতে আসবে, আমি এইটুকু সাজেস্ট দিতে পারি, মানে ওল্ড দীঘায় স্নান করার রিস্কটা নেবে না, কারণ প্রচুর পাথর। নিউ দীঘা স্নান করাটা ঠিক আছে, ওটা যাওয়ার পরে বুঝে যাবে। এক কিলোমিটার হাঁটতে হবে, পারবে তো? শান্তি তো, এবার এবার হাঁটতে পারবে তো? এই কথাটা ঠিক বলেছি, আর মা কোথায় গেল? মা বলছে 5 টাকা কুলফি দরকার। ব্যাস, এই তো কালকে হাফ করে কুলফিটা বানাবে, 5 টাকা। আড়াই টাকার কুলফি নেবেন মা? আড়াই টাকার কুলফি কি করে? ঠিক আছে, খালি দেখবেন আর ঢাকনা বন্ধ করে দেবেন, ঠিক আছে? ওই ভিতরে ঢাকনাটা দেখার জন্য আড়াই টাকা। বকা চলছে এবার মেয়েকে, মেয়েকে বকা চলছে, সে তা কাজ চালিয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না, হাঁটতেও পারছে না। দীঘা টুর হলে তুমি এখানে চলে আসবে, জামা প্যান্ট নিয়ে, ঠিক আছে? শান্তি, মনটা শান্তি। ফাইনালি আমরা নিউ দীঘা স্পটটায় পৌঁছে গেছি, এখানে জঙ্গলের মধ্যে ফিস্ট হচ্ছে, ঝাউবন জঙ্গল ফিস্ট, যেহেতু সমুদ্রের ধার প্লাস জঙ্গল ঠিকঠাক, এরকম কিছু নয়। নিউ দীঘার অবস্থাটা দেখা যাক কী অবস্থা, গাই স্নান করছে, স্নান করছে, অনেক সবাই নেমে স্নান করছে। চলো, এই যে আগে আগে চলে যাচ্ছে, এখানে বসে গেছে, অনেকটা মেহনত করে এসছে এত রাস্তা, যখন ও দেখতে পেয়েছে এখানে স্নান হচ্ছে, এবার ও হ্যাপি ফিল করছে। নিউ দীঘা নিয়ে খালি লোকের ভিড়টা দেখো, এখানে স্নানটা কিরম করছে, স্নান নিউ দীঘার জন্য স্নান একবারে পারফেক্ট, কারণ এই এটা ভয়ের কোনো কারণ নেই। ওই দিকে প্রচুর পাথর, সবাই সেখানে সবাই ঘাটে বসে আছে, ভয় আর এখানে সবাই নেমে নেমে স্নান করছে, একটু ভয় নেই কারণ সবাই ওই দিকে থেকে সবাই আসছে নিউ দীঘাতে স্নান করার জন্য। এই হলো নাবার রাস্তা, এবার নামছে স্নানে, এ নামতে পারেনি আর, ঠিক আছে, আর যাও। Thank you.
সমুদ্রের সান করে বাট আপা দে জামা কাপড় সব ভিজে গেছে আগের থেকে যত বেলা বাড়ছে লোকের পরিমাণ তত বাড়ছে এইটা বাস্তব সুইমিং করার পর প্রচুর ফিরে পাই সমুদ্রে স্নান করার পর কেন